بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم الحمد لله আমরা সকলে এসে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় দফায় আবারো কুরআন সুন্নাহর মাহফিলে মজলিসে বসার জন্য সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন। আমি এশারের আগে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সময়ের সংকীর্ণতার কারণে আমি আমার বিষয়টা পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারিনি। আমাদের আগত মেহমান বৃন্দরাও কানা কাচ্ছেন, তো মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে আরো কিছুক্ষণ কথা বলার জন্য। সম্মানিত সুদী, আমার মূল পয়েন্ট ছিল যে ইসলাম নারী জাতি বা নারী সমাজকে কতটুকু মূল্যায়ন করেছেন। আমি আজ আমাদের দেশ বলেন, ফ্যামিলি বলেন, সমাজ বলেন, প্রতিটি স্থানে অশান্তি। এই অশান্তিটা কখন দূর হবে বা অশান্তিটা কখন চলে যাবে, এ প্রসঙ্গে আমি কবি সংক্ষিপ্ত পরিসরে একটা মেসারের মাধ্যমে একটি উদাহরণের মাধ্যমে কবি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত সুধী, আমরা জানি যে অনেকের ঘরে সন্তান হয় না, আবার অনেকে সন্তান বেশি হওয়ার কারণে বাটকুন্দর করে থাকে। যে যাদের ঘরে সন্তান হয় না এরকম একটি ঘর ধরেন, তো এরকম একটি ঘরে একটা খুবই সম্ভ্রান্ত মানুষ, যে একটি বাদশাহ, ওনার ঘরে কোনো সন্তান আসে না, তো উনি এলাকার বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর বললেন, হুজুর দয়া করে আমার একটা সন্তানের জন্য দোয়া করেন, যাতে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করেন। তো উলামায়ে কেরাম এসে তাদের কাছে দোয়া, তাদের কাছে এসে তাদের সন্তানের জন্য দোয়া করলেন এবং আল্লাহর রহমতে সে অল্প কয়েকদিনের মধ্যে তাদের থেকে একটি কন্যা সন্তান পৃথিবীতে আগমন করলেন। তো বাদশাহ একাধিক পরিশ্রমেও অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরও যখন কোনো সন্তান পায় না, এরপর অবশেষে যখন সন্তান পেয়েছেন, তো বাদশাহ সন্তানটির নাম রাখলেন, মেয়ে সন্তানটির নাম রাখলেন শান্তি। এই যে মেয়ে সন্তানটির নাম শান্তি রাখা হয়েছে, যখন সন্তানটি আস্তে আস্তে ধীরস্থির ভাবে বড় হতেই লাগলেন, এক পর্যায়ে তিনি 16 বছর বা 17 বছরের যৌবনে পদার্পণ করলেন। তো বাদশাহ ভাবলেন, আমার কন্যা যেহেতু বড় হয়েছে, এখন আর একা চলতে দেওয়া যাবে না, ফিরতে দেওয়া যাবে না, যেহেতু প্রতিটি ক্ষেত্রেই মানুষের আক্রমণ, প্রতিটি ক্ষেত্রেই যুবকদের আক্রমণ, এরকম একাভাবে যদি চলতে দেয় তাহলে হতে পারে আমার কন্যা সন্তানের উপর কোনো বিপদ আসতেই পারে। তো অবশেষে বাদশাহ তার সঙ্গী হিসেবে একটি ড্রাইভার নিযুক্ত করলেন, ড্রাইভারটির নাম হচ্ছে ইসলাম। তো ইসলাম নামীয় ড্রাইভার যখন ধারাবাহিকভাবে তার দেখাশোনা করতেছেন, তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন, এভাবে চলতে চলতে সেই শান্তি নামীয় মেয়ে আর ইসলাম নামীয় ড্রাইভারের মাঝখানে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সম্পর্ক তৈরি হওয়ার পর মেয়েটি ইসলামকে বললেন যে আমরা বিয়ে করে ফেলি বা আমাদের ফ্যামিলিতে আমরা এই বিষয়টি উপস্থাপন করি। তখন ইসলাম বললেন যে এখন আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের বিয়েটা আপনার ফ্যামিলি মেনে নিবে না, কারণ আপনি একজন বাদশার মেয়ে আর আমি সাধারণত একটা ড্রাইভার, অতএব ড্রাইভার হয়ে বাদশার মেয়েকে বিবাহ দেওয়া এটা সম্ভব নয়। তো অবশেষে তারা উভয়জন এই কথার উপর সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তারা পালিয়ে বিয়ে করবে, কোর্ট ম্যারেজ করবে। এ কথা বলার পর তারা অবশেষে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পালিয়ে বিয়ে করলো। এরপরে যে শান্তি যতক্ষণ পর্যন্ত বাদশার পাশে ছিল ততক্ষণ পর্যন্ত সেই
ফ্যামিলি শান্তিতেই ছিল যখন শান্তি অপর একটা পুরুষের হাত ধরে চলে গেছে, এখন আর সে কোনো তাদের ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। এরপরে তারা বিভিন্ন ভাবে শান্তিকে খুঁজতেছে, বিভিন্ন নিউজ দিচ্ছে যে শান্তি তুমি চলে আসো। এই কথাটুকু আমার মাথার ভিতরে রাখি, এটা আমার আলোচনার মূল পয়েন্ট হবে। এবার আমি চলে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমত হিসেবে রাসূলকে পাঠাইলেন, কেন পাঠাইলেন? ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর কারণ হচ্ছে, পুরা পৃথিবীতে যতগুলো ধর্ম তন্ত্র মন্ত্র রয়েছে সমস্ত ধর্ম সমস্ত তন্ত্র মন্ত্রকে বিনষ্ট করে ইসলাম ধর্মকে গোটা পৃথিবীতে বিজয় করার জন্য। সম্মানিত সুধী, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করলে, গভীরভাবে লক্ষ্য করলে একটা বুঝতে পারবো যে পৃথিবী সৃষ্টি হওয়ার শুরু থেকে এই পর্যন্ত আদর্শের দিক দিয়ে, দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমানরা বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম। দুই নম্বর, পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আদর্শের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম। তৃতীয় নম্বর, পৃথিবী সৃষ্টির শুরু থেকে রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম। এই তিনটি কথা মান আপনাদের কানে আসার পর পরে আপনাদের এই প্রশ্নটা আসতে পারে, যদি বলা হয় পৃথিবীতে প্রথম দুইটা কথা মেনে নেওয়া যায় তথা আদর্শের দিক দিয়ে মুসলমানরা বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম, এই কথাটি আমরা মেনে নিতে পারি। দ্বিতীয় নম্বর, দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম, এই কথাটাও মানতে আমাদের আপত্তি নাই। কিন্তু তৃতীয় নম্বর কথায় গিয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন কি, যদি বলা হয় রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম, তাহলে গোটা পৃথিবীতে আজকে মুসলমান জাতি দিনের পর দিন নির্যাতিত, দিনের পর দিন নিপীড়িত, দিনের পর দিন অপদস্থ, অপদলিত। এর কারণ কি? এর কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল আগাম দিয়ে দিয়েছিলেন। আমি আমার দুইটি পয়েন্টকে সামনে রেখে এই প্রশ্নের জবাবটা আমি দিব ইনশাআল্লাহ। আমরা জানি কিভাবে দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম। ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলে আমরা একথা বুঝতে পারবো যে গোটা পৃথিবীতে দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি, ইসলাম বিজয়ী ধর্ম। আমাদের জানা মতে গোটা পৃথিবীতে যিনি সর্ব উৎকৃষ্ট দার্শনিক তার নাম হচ্ছে ডক্টর জর্জ ফ্রান্স। গোটা পৃথিবীতে ভ্রমণ করে এইরকম দুজন সাংবাদিক তার কাছে চলে গেলেন, বললেন আপনি তো গোটা পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গিয়েছি, হিন্দু ধর্ম যারা অবলম্বন করে তাদের কাছে গিয়ে বললাম পৃথিবীতে কোন ধর্ম সঠিক, তারা জবাব দিয়ে বলেন হিন্দু ধর্ম সঠিক। খ্রিস্টানদের কাছে গেলাম, তারা বলে খ্রিস্টান ধর্মই সঠিক। কাফিরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তারা বলে ইহুদি ধর্মই সঠিক। এভাবে 3,500 ধর্ম যেগুলো রয়েছে সমস্ত ধর্মাবলম্বীদের কাছে গিয়ে যখন প্রশ্ন করলাম কোন ধর্মটি সঠিক, তারা সবাই তাদের ধর্মের সঠিক বলে দাবি করে এবং তাদের সৎ ধর্মটাকে এবং প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। এখন আপনি তো গোটা পৃথিবীর একজন সবচেয়ে বড় দার্শনিক, আপনার কাছে আমাদের এই প্রশ্ন, আপনি বলেন গোটা পৃথিবীতে কোন ধর্মটি সঠিক? তখন ডক্টর জর্জ ফ্রান্স বলেন গোটা পৃথিবীতে কোন ধর্মটি সঠিক, এই কথাটি যদি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চাই তাহলে আমি খ্রিস্টান ধর্মে অবলম্বী হয়ে আমার ধর্মের বিরুদ্ধে চলে যাবে, আর যদি বলি সত্য কথা না বলে মিথ্যা কথা বলি তাহলে আমি সবচেয়ে বড় দার্শনিক হওয়ার কারণে আমার বিবেকের কাছে আমি অপরাধী হয়ে যাব। অতএব এখন আমি দুইটা পন্থায় পড়ে গেলাম, এখন কি করতে পারি? তখন ওই ডক্টর জর্জ ফ্রান্স বললেন আমি যদিও বা আমার ধর্মের বিরুদ্ধে চলে যাই, এরপরও আমি সত্য কথা বলে আমার বিবেকের কাছে আমি অপরাধী হব না। তিনি বলেন আমি যদি সত্যি কথাটাই বলতে চাই তাহলে পৃথিবীতে যতগুলো ধর্ম প্রচলিত রয়েছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মটি একমাত্র সঠিক, আর মুসলমান ধর্ম মুসলমান যারা পালন করে তারা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্টতম জাতি।
এই যে ইহুদি একজন ইহুদির জবান থেকে কথা বের হয়ে গেছে খ্রিস্টানের জবাব থেকে গোটা পৃথিবীতে দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম এই কথা থেকে আমরা বুঝতে পারলাম দুই নম্বর পয়েন্ট গোটা পৃথিবীতে আদর্শের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম এই কথা যদি বলি তাহলে দলিল কি দলিল হচ্ছে আজকে আমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি বিভিন্ন দেশের মধ্যে হিন্দুরা মুসলমান হচ্ছে খ্রিস্টানরা মুসলমান হচ্ছে ইহুদিরা মুসলমান হচ্ছে এভাবে বিভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের আদর্শ দেখে দেখে মুসলমান হচ্ছে আমি এশার পূর্বে আলোচনা করেছিলাম এলিজা উইলটন নামে একজন খ্রিস্টান জমনীয় মুসলমান হয়েছে ইসলামের আদর্শ দেখে অথচ কোন মুসলমান ইহুদি হয় নাই কোন মুসলমান খ্রিস্টান হয় নাই কোন মুসলমান হিন্দু হয় নাই তবে মুসলমানকে ইহুদি করা হয়েছে খ্রিস্টান করা হয়েছে কিভাবে আমাদের বর্তমান সমাজে মুসলমানগুলোকে খ্রিস্টান বানানোর জন্য খুবই গভীর ষড়যন্ত্র চলতেছে এনজিওদের মাধ্যমে তারা বিভিন্ন অপপ্রয়াস চালাচ্ছে যে এনজিওরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য আমাদের ধারণা মতে আমাদের জানা মতে গোটা পৃথিবীতে সুদূর বাংলাদেশে 30,000-এর ঊর্ধ্বে এনজিও রয়েছে এর মধ্যে 20টি এনজিও রয়েছে যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে এদের মধ্যে জেএমবি গ্রুপ এরপরে এডভিশন এভাবে শুরু করে খ্রিস্টান মিশনারি এভাবে হাতে গোনা 20টি এনজিও মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য কাজ করে যাচ্ছে এমনকি আমি ইতিহাস পড়েছি এবং আপন চোখেও দেখে এসেছি ওই দোলহাজারার পাশে একটা খ্রিস্টান হসপিটাল রয়েছে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ওই হাসপাতালটির আমি ইতিহাস পড়েছি আজ থেকে 50 বছর পরে যে চকরিয়ার মধ্যে একটি খ্রিস্টানও ছিল না আজকে সেখানে 40,000 মুসলমান খ্রিস্টান হয়েছে কেন বলে সে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে একজন খ্রিস্টান একজন এনজিও তার নাম হচ্ছে ডক্টর অলসু বিগা ডক্টর অলসু বিগা 1857 সনে সর্বপ্রথম সে হাসপাতালটি তিনি সেখানে রাখলেন বুনিয়াদ স্থাপন করলেন কিন্তু তিনি ধারাবাহিক সেবার আড়াল দিয়ে দিয়ে এভাবে এমন একটি পর্যায়ে পৌঁছে গেলেন এখন যে 50 বছর আগে একজন খ্রিস্টানও সেখানে ছিল না আর সেখানে খ্রিস্টানের সংখ্যা হয়েছে 40,000 এখান থেকে প্রতীয়মান হয় মুসলমান খ্রিস্টান হয় না মুসলমানকে খ্রিস্টান করানো হচ্ছে টাকার মাধ্যমে বিভিন্ন লোক দেখিয়ে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম টাকা দিয়ে কোনো খ্রিস্টানকে মুসলমান বানাই না টাকা দিয়ে কোনো ইহুদিকে মুসলমান বানাই না টাকা দিয়ে কোনো হিন্দুকে মুসলমান বানাই না ইহুদি খ্রিস্টানগুলো মুসলমান হচ্ছে শুধুমাত্র মুসলমানের আদর্শ দেখে কিন্তু কোনো মুসলমান খ্রিস্টানের আদর্শ দেখে খ্রিস্টান হচ্ছে না এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় গোটা পৃথিবীতে আদর্শের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম তৃতীয় নম্বর আমার দাবি ছিল গোটা পৃথিবীতে রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম আমার প্রথম দুইটি দাবি ছিল দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এ পর্যন্ত গোটা পৃথিবীতে দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি আগিয়ে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কোনো বাতিল গোষ্ঠী বা বাতিল সম্প্রদায় সেটাকে নিশ্চিহ্ন করতে পারবে না আদর্শের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি আগেও ছিল এখনো আছে বর্তমান সময়ও থাকবে কোনো বাতিল শক্তি সেটাকে পরাস্ত করতে পারবে না কিন্তু মূল সমস্যা হতে হলো তৃতীয় পয়েন্টটাতে গিয়ে যদি বলা হয় রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম তাহলে আজকে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের মধ্যে আমার মুসলমান জাতি যারা রয়েছেন প্রায় 60-70 দেশের মধ্যে মুসলমান শাসন করে এই সমস্ত দেশের মধ্যে মুসলমান আজ দাঁড়ানোর জন্য স্থানও নাই মুসলমানদেরকে প্রতিনিয়ত আঘাত হানা হচ্ছে মুসলমানদেরকে মায়ানমার থেকে বাংলাদেশে পৌঁছায় দেওয়া হয়েছে এভাবে বিভিন্ন দেশে মুসলমানদেরকে অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে কেন যদি বলা হয় রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি তাহলে মুসলমান বিভিন্ন দেশের মধ্যে মার খাচ্ছে কেন এই কথা যদি বলি অনেকেই বলতে পারেন যে হুজুরদের আলোচনা হলো হুজুরদের মূল পয়েন্ট হলো কোরআন হাদিস নিয়ে আলোচনা করা এখানে বিভিন্ন দেশের মধ্যে মুসলমান মার খাচ্ছে এটা বলার কি প্রয়োজনীয়তা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার জবাব দিয়ে গেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে গেছেন আমি বাংলাদেশে আছি ফ্রান্সের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বডিটাকে কার্টুন বানিয়ে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে কিন্তু সেখানে সেই রাষ্ট্রপ্রধান বলতেছে যে আমাদের একটা বাক স্বাধীনতা
বাকস্বাধীনতা বলে আমার রাসূলের কাটন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে কিন্তু কোন মুসলমান দেশে হিন্দুদেরকে এরকম হিন্দুদের যারা হিন্দু সম্প্রদায়ের বড় রয়েছেন বৌদ্ধদের গৌতম বুদ্ধ রয়েছেন এভাবে খ্রিস্টানদের যীশু রয়েছেন এভাবে হিন্দুদের এই রামকৃষ্ণ রয়েছেন এদেরকে অপমান করা হয় না আর শুধুমাত্র বিভিন্ন দেশের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে হয়তো অনেকেই বলতে পারেন এটা বলার প্রয়োজনীয়তা কি এটা বলার প্রয়োজনীয়তা কি এখন যদি বলি বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার পা কেটে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বলবে তুমি পাগল আমায় সহজ কথা বুঝো না একে অঙ্গে ব্যথা পেলে যে সারা অঙ্গে যন্ত্রণা শিরায় শিরায় রক্ত কণায় মিশে যায় যন্ত্রণা বিবেকে পূর্ণ মানুষ হয়েও কেন তুমি তা বুঝলে না ওগো বন্ধু আমার তাহলে এবার ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনো সারা দুনিয়া মুসলমানকে বেদা বেদে নেই কোনো ওগো বন্ধু আমার তাহলে এবার ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনো সারা দুনিয়া মুসলমানকে বেদা বেদে নেই কোনো তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল দূরে রাও কি বা কাছে রাও তবে কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা তোর তোর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান তুমি তো মুসলমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কা জাসাদিন ওয়াহিদ ইস্তাকা আইনাহু اشتكى كله اشتكى عينه اشتكى رأسه اشتكى كله رسول الله صلى الله عليه وسلم বলেন হে দুনিয়ার মুসলমানরা কথা ভালোভাবে শুনে নাও যদি তোমার একটা বডির মধ্যে প্রত্যেক মুসলমান একটা বডির মতো তোমার একটা হাতের মধ্যে যখন আঘাত পেয়েছো তোমার পুরো বডিতে সে আঘাত মিশে গেছে তোমার মাথার মধ্যে যখন আঘাত পেয়েছো তোমার পুরো বডিতে সে আঘাত মিশে গেছে প্রতিটি মুসলমান রে কি রকম اشتكى عينه اشتكى كله اشتكى رأسه করলো একজন মানুষের হাতের মধ্যে আঘাত পেলে যেমন পুরো বড়িতে সে আঘাত চলে যায় একজন মুসলমানের গায়ের মধ্যে আঘাত গেলে যেমন সে পুরো বড়িতে সে আঘাত চলে যায় পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাহলে তোমার অন্তরে যদি সে আঘাত না আসে তাহলে বুঝে নাও তোমার অন্তর তোমার ইমানের মধ্যে গুণ্ডগোল রয়েছে এজন্য আমরা জানি অনেকেই জানি যে আজ এনজিওরা কিভাবে করতেছেন যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য গত কয়েকদিন আগে গভর্নমেন্ট অনুমোদন নিয়ে তারা একটি জিনিস করেছিলেন জিনিসটির নাম হচ্ছে মিল্ক ব্যাংক মিল্ক ব্যাংক মিল্ক অর্থ দুধ আর ব্যাংক অর্থ জমা করা আমাদের সমাজে গরুর দুধ বিক্রি করা হয় দুয়ে দুয়ে কিন্তু এনজিওরা যে মিল্ক ব্যাংক করেছে তাদের পরিকল্পনা কি মিল মানুষ যে সমস্ত মহিলারা চেচ্ছায় তাদের দুধগুলো সে ব্যাংকের মধ্যে জমা দিবে এরপরে যে সমস্ত সন্তানগুলো পতের সন্তান পতিক সন্তান পতের সন্তান বলতে যে অনেক স্থান অনেক সন্তান পাওয়া যায় যেমন কলেজ ভার্সিটি ডাস্টবিনে অনেক সন্তান পাওয়া যায় যাদের পিতামাতা কেউ এই কোনো পিতামাতার কোনো সন্তান পাওয়া যায় না আমি আগেই বলেছি এটিএম নিউজের এই এটিএম নিউজের ইনফরমেশন অনুযায়ী আনমেরি 65% মহিলা তাদের কুমারিত্ব নষ্ট করে ফেলেছে এই কুমারিত্ব নষ্ট করার কারণে যে সমস্ত সন্তান হয় এই সমস্ত সন্তানগুলো বিভিন্ন স্থানে রেখে দেয় এই সমস্ত সন্তানদেরকে সে দুধগুলো পান করা হবে এটা এনজিওরা নিয়েছে পরিকল্পনা কিন্তু শরীয়তের মাসালা হচ্ছে ইয়াহরুমু মিনান নাসাবি মা ইয়াহরুমু ইয়াহরুমু মিনার রাজাদি মা ইয়াহরুমু মিনান নাসাব অর্থাৎ গোষ্ঠীয় সম্পৃক্ততার কারণে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম যেমন আপন মাকে বিবাহ করা হারাম বোনকে বিবাহ করা হারাম এভাবে আপন বাগ্নিকে বিবাহ করা হারাম আপন ভাতিজিকে বিবাহ করা হারাম এই সমস্ত যেগুলো নসবের কারণে গোষ্ঠীয় সম্পৃক্ততার কারণে বিবাহ করা হারাম সেগুলোকে রাজাতের কারণে অর্থাৎ আপনার স্ত্রী থেকে যে দুধ খেয়েছে তাকেও তার ধারাবাহিকতায় এই সমস্ত যে আত্মীয়গুলো আসবে তাদেরও বিবাহ করা হারাম তো এখন যদি মিল্ক ব্যাংক গঠন করা হয় তাহলে সে স্থানে তো অনেক মেয়েরে দুধ দিছে তো কার দুধ কে খেয়েছে এটা জানতেও পারবে না অতএব হতে পারে আমি যে মেয়েটির দুধ খেয়েছি সে মেয়ে এবং
আমি অন্য একজন মেয়ে তারা একই মেয়ের থেকে দুধ খেয়েছে তো এখন যদি আমাদের মাঝখানে বিয়াবদ্ধনা আবন্ধ হয় তাহলে পুরো সমাজে একটা জেনা হয়ে যাবে সেটা যদি বাইতুল মুকাররম এবং সৌদি আরবের ইমামও যদি সে নেকাটি পরানো হয় তাহলে রাজাদের কারণে তারা যতদিন পর্যন্ত যৌনাচার করবে সহবাস করবে তাদের গুনাহ জেনাহের গুনাহ হতেই থাকবে এনজিওরা পরিকল্পনা করে এই মিল্ক ব্যাংকটা করার জন্য একটা পরিকল্পনা করেছিলেন কিন্তু উলামায়ে কেরামের কারণে সেটা করতে পারে নাই তো এই যে দেখেন পৃথিবীর একটা বড় মনীষী খ্রিস্টান তিনি একটি বই লিখেছেন দা হান্ড্রেড মাইকেল এসহাস তার নাম মাইকেল এসহাস তিনি একটি বই লিখেছেন দা হান্ড্রেড এই দা হান্ড্রেড এর মধ্যে তিনি একাধিক মানুষের আলোচনা সেখানে জমা পৃথিবী কাঁপানো অনেক মানুষের স্থান তিনি সেখানে দিয়েছেন তো কোরআন এমন একটি জিনিস যে কোরআনের মধ্যে সব কিছুই রয়েছে কোরআন তিনি পাঠ করলেন এভাবে কোরআন নিয়ে তিনি রিসার্চ করলেন এভাবে আমার রাসূলের আদর্শকে নিয়ে রিসার্চ করলেন বিভিন্ন জিনিসে তিনি রিসার্চ করার পর ইসলাম ধর্ম এবং কোরআন আর রাসূলকে এত উন্নত মানের পেয়েছেন যার কারণে তিনি তার বইয়ের মধ্যে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আগে এনেছেন যে দেখেন আজকে আমাদের সমাজে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেই সময় গোটা পৃথিবীতে মানুষ জাহেলিয়া যুগের মধ্যে ছিল মানুষদের মধ্যে অন্ধকার ছিল কোনো ভালো খারাপ তারা বুঝতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন একজন মাত্র শিক্ষক একটি মাত্র সাবজেক্ট ছিলেন বর্তমান সময়ের মধ্যে কোনো আর্টস ছিল না কোনো কমার্স ছিল না কোনো সায়েন্স ছিল না কোনো মেডিকেল অফ সায়েন্স ছিল না সোয়েল অফ সায়েন্স ছিল না এভাবে কোনো লয়ারিং ছিল না ইঞ্জিনিয়ারিং ছিল না সাবজেক্ট ছিল একটাই নো আর্টস নো কমার্স নো ইকোনমিক্স নো কেমিস্ট্রি সাবজেক্ট ইজ ওয়ান অর শি ইজ আওয়ার রিলিজিয়ন বুক হলি কুরআন একটি মাত্র সাবজেক্ট ছিল একজন মাত্র শিক্ষক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক আর কুরআন একটাই সাবজেক্ট এই একজন শিক্ষক একটা সাবজেক্ট নিয়ে আবু বকরের মতো লোক তৈরি করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি করেছেন গোটা পৃথিবীতে যদি অনুসন্ধান করা যায় গোটা পৃথিবী যদি ইনফরমেশন নেওয়া যায় পৃথিবীতে যত ডিপার্টমেন্টে শিক্ষা অর্জন করুক না কেন সে কোনোদিন আবু বকরের মতো হতে পারবে না সে কোনোদিন ওমরের মতো হতে পারবে না সে কোনোদিন উসমানের মতো হতে পারবে না আলীর মতো হতে পারবে না দেখেন একটাই মাত্র সাবজেক্ট একটাই মাত্র শিক্ষক যে সাবজেক্ট এবং শিক্ষককে অনুসরণ করে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি হয়েছে এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আগে আনা হয়েছে দা হান্ড্রেড এর মধ্যে তখন খ্রিস্টানরা তাকে প্রশ্ন করলেন আপনি আমাদের ধর্মের অনুসারী এজন্য যিশুর আলোচনা আগে দেওয়ার কথা ছিল তো আপনি তাই না করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা কেন সেখানে আগে দিয়েছেন তিনি দুইটি জবাব দিয়েছেন একটা জবাব আমাদের জন্য গর্বের বিষয় আরেকটা জবাব আমাদের জন্য লাঞ্ছনার বিষয় প্রথম প্রশ্ন তাকে করা হয়েছে আপনি মুহাম্মদ যিনি আমাদের নবী না তার আলোচনা আগে আনলেন কেন তিনি জবাব দিয়েছেন আমি যদি রাষ্ট্রের দিকে তাকাই তাহলে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাই আমি যখন পরিবারের দিকে তাকাই একজন সফল পরিবার গঠনের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই এভাবে প্রতিটি পয়েন্টে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জিনিসগুলো স্থাপন করে গিয়েছেন সেই জিনিসগুলো অন্য কেউ স্থাপন করে যেতে পারে নাই এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আগে দিয়েছি এরপরে তাকে প্রশ্ন করা হয়েছে তো আমি এই বিষয়টি গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার শাপলাপুর বাজারের মধ্যে আলোচনা করেছি তো তাকে প্রশ্ন করা হয়েছে তো মুহাম্মদ যদি আপনার এত প্রিয়ই হয়ে থাকে তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না কেন তিনি একটি জবাব দিয়েছেন যেটা আমাদের জন্য লাঞ্ছনার বিষয় তিনি যে জবাব দিয়েছেন তিনি বলেন আমি মুসলমানের যে ধর্ম আমি পড়েছি মুসলমানের যে ধর্ম নিয়ে আমি রিসার্চ করেছি সেই ধর্ম কোরআনের মধ্যে দেখা যায় সেই ধর্ম হাদিসের মধ্যে দেখা যায় সেই ধর্ম ইসলামী বই পুস্তকের মধ্যে দেখা যায় কিন্তু মুসলমানের আচার আচরণে সেই ধর্ম দেখা যায় না মুসলমানের চলাফেরার মধ্যে সেই আদর্শ দেখা যায় না মুসলমানের আসা যাওয়ার মধ্যে সেই রকম আদর্শ আমি দেখি না অতএব মুসলমানরা বর্তমান মুসলমানরা তাদের আদর্শকে বিকৃত করে ফেলেছে বর্তমান মুসলমানরা সেই সমস্ত ইহুদি খ্রিস্টানের আদর্শগুলো অনুসরণ করেছে যে সমস্ত ইহুদি খ্রিস্টানগুলো
সারা বিশ্বের মুসলমানদেরকে অন্যায় অপরাধভাবে হত্যা করতেছে। কুকুরকে হত্যা করলে যে পরিমাণ আঘাত লাগা মানুষের অন্তরে প্রয়োজন, সে পরিমাণ আঘাতও যাদের লাগে না, সে আদর্শকে আজ আমরা আদরের সাথে গ্রহণ করেছি। আজ দেখেন একটা মেয়ে তার জন্য উচিত ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাজে সাজা, একটা মেয়ে তার জন্য উচিত ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার আদর্শে সাজা। কিন্তু একটা মেয়েকে যদি আমরা তাকাই তাহলে এই যে কিরণমালার আদর্শে তিনি সেজে আছেন এবং বিভিন্ন তসলিমা নাসরিনের আদর্শে তিনি সেজে আছেন। একটা মেয়ে দেখেন তার এই যে মেয়েরা আজ এভাবেই চলে যে সমাজে তারা গোটা সমাজটাকেই বিনষ্ট করে ফেলেছে। কিভাবে বিনষ্ট করলো? একজন মেয়ে তিনি যখন রাস্তা দিয়ে যায় তাহলে জৈবিক চাহিদাটা সবারই রয়েছে, আপনারও রয়েছে আমারও রয়েছে, জৈবিক চাহিদা সবারই রয়েছে। মেয়েটি যে পজিশনে হোক না কেন সে যদি সেজে গুজে যায় তাহলে অন্তরটা সেদিকে অবশ্যই দাবিত হবেই হবে, তো অন্তর সেদিকে দাবিত হবে। সেদিকে যদি দাবিত হয় তাহলে এই যে মেয়েটি তিনি রাস্তায় বের হওয়ার সময় কাজল, আইলানা, মাস্কারা, মেকআপ এভাবে বিভিন্ন ধরনের কিছু দিয়ে সেজে গুজে চলতেছে এবং সেন্ট ব্যবহার করে যে চলতেছে। একজন পুরুষ আমি সেখানে আসি, আমার মুখের মধ্যে যখন আমার নাকের মধ্যে যখন সে গ্রান চলে আসলো, তার চলার গতি যখন আমার সামনে চলে আসলো, এরপর আমার অন্তরটি তার দিকে দাবিত হয়ে গেছে। আমার অন্তরটি তার দিকে দাবিত হওয়ার পরে আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হয়েছে। কুমন্ত্রণা সৃষ্টি হওয়ার পর অবশেষে আমরা বিভিন্ন সময় খবর পাই মেয়েদেরকে দর্শন করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। তো গণধর্ষণ করা হচ্ছে, একজন বলেছেন যে বুরকার কারণে মেয়ে নিরাপদ নয়, বুরকার কারণে মেয়ে নিরাপদ নয়, কারণ বিভিন্ন স্থানে যে সমস্ত মহিলারা বুরকা পরে তাদেরকেও দর্শন করা হয়। 7 বছরের মেয়েকে দর্শন করা হয়েছে, যে মেয়ে বুরকা পরে তাকেও দর্শন করা হয়েছে। এই দলিলটা রেখে একজন বলেন যে বুরকা মেয়েদের জন্য নিরাপদ নয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে বুরকা মেয়েদের জন্য অবশ্যই নিরাপদ। কিভাবে নিরাপদ? শুধু বুরকা পড়লে হবে না, শরীয়ত নারীকে যেমন সুনির্দিষ্ট মুভমেন্ট দিয়েছেন ঠিক তদরূপ পুরুষকেও মুভমেন্ট দিয়েছেন। নারীকে কোরআনে বলা হয়েছে ক্যাত ফসল। এই যে দেখেন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, একটা ক্যাত সংরক্ষণ করার জন্য দুটি জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে তার চতুর্পাশে সংরক্ষণের জন্য গিরা, 2 নম্বর হয়েছে যদি আমি সে গিরার পাশ দিয়ে যদি কোনো গরু গাবাদি পশু নিয়ে যায় তাহলে সে গাবাদি পশুর মুখে যদি লাগাম না থাকে তাহলে সে কোনো উপায় চাইবে সেখানে আক্রমণ করার জন্য চাইবে। অতএব আমার ফসলকে সংরক্ষণ করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন, 1 নম্বর গিরা, 2 নম্বর সে গাবাদি পশু যেটা আমি নিয়ে যাব সে গাবাদি পশুর মধ্যে লাগাম। অতএব ইসলাম নারীকে যেমন পর্দার বিধান দিয়েছেন, নারীকে যেমন পর্দা করে চলার জন্য বলেছেন, পুরুষকেও ঠিক তদরূপ কিছু মুভমেন্ট দিয়েছেন। অতএব নারী যদি পর্দা করে চলে বোরকা পরে যদি চলে তাহলে শুধু সেখানে গিরার ওই ফসলের মধ্যে গিরা পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে পশু জাতীয় যে সমস্ত পুরুষরা রয়েছে তাদের মধ্যে লাগাম হয় নাই। তো তাদের মধ্যে যদি লাগাম না থাকে তাহলে সে অবশ্যই সে কেতির মধ্যে যদি গিরা থাকে এরপর আক্রমণ করবে। ঠিক তদরূপ নারীকে যদি দর্শন থেকে রক্ষা করতে চাই একটাই মাত্র পন্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুভমেন্ট পুরুষের জন্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুভমেন্ট আল্লাহ পাক যে মুভমেন্ট পুরুষের জন্য দিয়েছেন সে মুভমেন্ট গুলো পুরুষের ক্ষেত্রেও এই বাস্তবায়ন করতে হবে, এরপরে নারীর ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে। অতএব যে যখন সেখানে গিরাও পাওয়া যাবে, গাবাদি পশু জাতীয় মানুষের মুখে যখন লাগামও পাওয়া যাবে, এরপর আর কোনো নারী দর্শিত হবে না, এরপর আর কোনো নারী দর্শিত হবে না। তো মাইকেল সার্ট বলেন গোটা পৃথিবীতে মুসলমান জাতি তাদের আদর্শকে বিকৃত করে ফেলেছে, গোটা পৃথিবীতে তাদের আদর্শকে বিকৃত করে ফেলেছে। তো এই যে গোটা পৃথিবীতে তাদের আদর্শকে বিকৃত করার কারণে আজ মুসলমান জাতি দিনের পর দিন নির্যাতিত, দিনের পর দিন নিপীড়িত, দিনের পর দিন অপদস্থ, দিনের পর দিন পদদলিত। আমরা যদি আদর্শের দিক দিয়ে একটু তাকাই, এই যে দেখি আমরা একজন মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান হয়েও আমরা নিয়মিত খ্রিস্টানদের অনুসরণ করে যাচ্ছি। অথচ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অমুসলিমের অনুসরণ করলো, যে ব্যক্তি কোনো
ইহুদি খ্রিস্টানের অনুসরণ করলো সে অবশ্যই তাদের সাথে জাহান্নামে যাবে, তাদের সাথে জাহান্নামে যাবে। দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর জমিনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হিসাবে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা আল্লাহর কাছে তাদের নিজের জন্য প্রার্থনা করবেন, কিন্তু আমার রাসূল সেখানে উম্মতের জন্য প্রার্থনা করবেন। আমার রাসূল সর্ব অবস্থায় উম্মতের জন্য কান্না করেছেন। আমার রাসূল বলেছেন, হায় আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি রাসূল জান্নাতে যাব, এটা তো হয় না, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায় না। এভাবে রাসূল সারা জীবন উম্মতের জন্য কেঁদে গেছেন, সারা জীবন উম্মতের জন্য ক্রন্দন করেছেন। এই যে রাসূল আমাদের জন্য সারা জীবন ক্রন্দন করেছেন, যে রাসূল আমাদের জন্য সর্ব অবস্থায় কেঁদে গেছেন, সে রাসূলের আদর্শগুলোকে আজকে আমরা মাটির তলে ফেলে দিয়েছি। কিভাবে? আমি যখন চুল কাটতে যাই, চুল কাটার মধ্যে রাসূলের আদর্শ রয়েছে। এবার দুইটা সাইড, একটা হচ্ছে অমুসলিমদের আর একটা হচ্ছে আমার রাসূলের। অমুসলিমদের সাইড হচ্ছে যেমন চুল কাটতে গিয়ে অমুসলিমের আদর্শও রয়েছে, চুল কাটতে গিয়ে আমার রাসূলের আদর্শও রয়েছে। অতএব আমি চুল কাটতে গিয়ে যখন নেইমারের আদর্শে চুল কাটলাম, আমি চুল কাটতে গিয়ে যখন মেসির আদর্শে চুল কাটলাম, তাহলে রাসূল বলেন তোমাকে সে মেসির সাথে জাহান্নামে যেতে হবে, তোমাকে সে মেসির সাথে সে নেইমারের সাথে জাহান্নামে যেতে হবে। কারণ যে রাসূল আমার জন্য কেঁদে গেছেন, যে রাসূল আমার জন্য সারা জীবন ক্রন্দন করেছেন, সে রাসূলের আদর্শ আমার কাছে ভালো লাগে নাই। একজন খ্রিস্টান যারা সর্ব অবস্থায় ইসলাম তাকে কলঙ্কিত করার জন্য, আমরা জানি স্পেন, স্পেন নামে একটা দেশ, আমার রাসূলের অনুসারীরা 800 বছর শাসন করেছিলেন, অমুসলিমরা সে দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে সে দেশে তারা শাসন ক্ষমতা কায়েম করেছেন। 2004 সনে বাংলাদেশের রাজধানীতে ডক্টর হান্স নামক একজন খ্রিস্টান এসে তিনি বলেছেন, তিনিও খ্রিস্টান, তিনি এসে বলেছেন যে মুসলমানরা সন্ত্রাসী জাতি। এবং 2009 সনের 25 ফেব্রুয়ারি অনেকে বলেন, 2010 সনে একটা গ্রিন পিসের বলা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্রের মাধ্যমে। সে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে তারা নাম চালিয়ে দিয়েছিল যে এটা মাদ্রাসা। এরপরে তারা সেখানে জঙ্গি কর্মকাণ্ড করে বলেছেন যে মাদ্রাসার মধ্যে জঙ্গি পাওয়া যায়। এভাবে তারা অপপ্রচার চালিয়েছে। এরপরে বাটা স্যান্ডেল যে আমরা ব্যবহার করি, এই বাটা কোম্পানিকে কন্ট্যাক্ট করে বাটা স্যান্ডেলের তল দেশে 2007 সনে আল্লাহ শব্দকে অঙ্কিত করেছে, অঙ্কিত করে আল্লাহর নামকে অপমান করার জন্য পায়তারা করেছিল। তো এই যে ইহুদি খ্রিস্টান, যে ইহুদি খ্রিস্টান সর্ব অবস্থায় আমার ইসলামকে ধ্বংস করে দিতে চায়, আমার মুসলমানিত্বকে ধ্বংস করে দিতে চায়, সেই রকম একটা খ্রিস্টানের সন্তান মেসি, সেরকম একটা খ্রিস্টানের সন্তান নেইমার। তাদের আদর্শে আমরা চুল কাটলাম, অথচ রাসূলের আদর্শে চুল কাটলে পাতলাম না। দেখেন আপনার কাছে সে নেইমারের ভালোবাসা এত বেশি হলো কেন? বুঝতে হবে যে রাসূলকে আপনি ভালোবাসতে পারেন নাই। হাদিসে বলেন, রাসূল বলেন হাদিসে, যে ব্যক্তি পিতার থেকে মাতার থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, সে আমার উম্মত হতে পারবে না, রাসূলের আদর্শবান উম্মত হতে পারবে না। কিন্তু সে রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, সে রাসূলের আদর্শ আমাদের সমাজের নারীর মধ্যে নাই। সর্ব অবস্থায় আমরা পুরুষ যারা রয়েছি, আমরা ফেমাস ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা বিখ্যাত রয়েছেন তাদের অনুসরণ করতেছি, আর আমাদের মধ্যে নারী সমাজ যারা রয়েছেন তারা ইহুদি খ্রিস্টানের মধ্যে যেসব নারীরা ফেমাস রয়েছে তাদের অনুসরণ করে চলতেছি। অতএব আমরা দুনো দলই লাইন আউট, আমরা যারা পুরুষ আমাদেরও লাইন আউট, এবং আমাদের সমাজে যারা নারী রয়েছেন তাদেরও লাইন আউট। এজন্য মাইকেল এস হার্ট বলেন, মুসলমানরা তাদের অর্জিত সে আদর্শকে বিনষ্ট করে দিয়েছে, যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের সে আদর্শকে আবার ফিরিয়ে আনবে না, যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের সে আদর্শের উপর আবার চলতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানের যে মুসলমানরা খেজুর পাতার তক্তিতে বসে গোটা পৃথিবীকে শাসন করেছিলেন, যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম গোটা পৃথিবীকে শাসন করেছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন, তদানীন্তন সময় গোটা ইহুদি খ্রিস্টানগুলোকে
ফরাস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীতে যেখানে ইসলামী শাসন ব্যবস্থা قائم করেছিলেন সেই শাসন ব্যবস্থা যদি তারা ফিরিয়ে আনতে চায় তাহলে তাদের একটাই মাত্র পথ নারী এবং পুরুষ নারী হোক পুরুষ হোক উভয়জনকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন করতে হবে এবার আমরা দেখি রাসূলের আদর্শ আমার কোথায় কোথায় নাই চুল কাটার মধ্যে রাসূলের আদর্শ নাই আমার মুখের মধ্যে যে দাড়ি মুখের মধ্যে যে দাড়ি সেখানেও রাসূলের আদর্শ নাই অথচ একজন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে গুনাহ করতে পারে না কিন্তু রাসূলের জীবনীতে পাওয়া যায় রাসূল জীবত দশায় কোনো দাড়িবিহীন মানুষের মুখের দিকে ফিরেও তাকান নাই তো যে রাসূল জীবত দশায় কোনো দাড়িবিহীন মানুষের মুখের দিকে ফিরে তাকান নাই সে মৃত্যুর পরে কবর কিভাবে তাকাইবেন কবিরা গুনাহে আমরা নিয়োজিত এরপরে সর্ব অবস্থায় আমাদের চলা ফিরা হাঁটা খাওয়া সর্ব অবস্থায় আমরা রাসূলের বিরোধিতা করতেছি নারীরাও সে একই অবস্থা নারীদের পোশাকের যে অবস্থা সবগুলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণে সবগুলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণে তো আমরা যদি আরেকটু গভীরভাবে পর্যালোচনা করি ইহুদি খ্রিস্টান এটা এমন জাতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক কো চুরি করার জন্য তারা পায়দারা করেছিল 555 হিজরিতে তে জন্য আমাদেরকে ফিরে আসতে হবে সেই রাসূলের আদর্শের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামের দিকে যে কোরআন আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছে যে রাসূল আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছে যে ইসলাম আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছে আমরা যদি সেই রাসূলের দিকে সেই কোরআনের দিকে ফিরে আসতে পারি তাহলে গোটা পৃথিবীতে আমরা যেভাবে দলিল প্রমাণের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম আগেও ছিল এখনো আছে গোটা পৃথিবীতে যেভাবে আদর্শের দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি আগেও ছিল এখনো আছে গোটা পৃথিবীতে যেভাবে রাজনীতি রাষ্ট্রনীতির দিক দিয়ে মুসলমান বিজয়ী জাতি ইসলাম বিজয়ী ধর্ম আগে ছিল এখন নাই আমরা যদি রাসূলের দিকে আদর্শের দিকে ফিরে আসতে পারি আমরা যদি কোরআনের দিকে ফিরে আসতে পারি আমরা যদি এভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসলামের দিকে ফিরে আসতে পারি তাহলে আমাদের তৃতীয় শর্ত আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আপনার চেষ্টা করতে হবে যাতে আমরা কোরআনের উপর চলতে পারি যাতে হাদিসের উপর চলতে পারি যাতে সুন্নাহর উপর আমরা জীবন যাপন করতে পারি ইহুদি খ্রিস্টান এটা কেমন জাতি যদি আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি যে আজকে আমরা অনেক দিবস পালন করে যাচ্ছি অনেক দিবস যে দিবসগুলোর উৎপত্তি যে দিবসগুলোর উদ্বোধন করেছেন কোন মুসলমান নয় তো এইভাবে দেখি আমি একটু ইঙ্গিত করেছি যে স্পেন নামক দেশটাকে মুসলমান 800 বছর শাসন করেছিলেন এই 800 বছর শাসন করেছিলেন এরপর এখন বর্তমান ইহুদি খ্রিস্টানরা শাসন করে মুসলমানের যে স্পেনের মধ্যে অনেক দিন আজান হয় নাই ও যে এই যে আমাদের গত কয়েকদিন আগে করোনা ভাইরাস যাওয়ার জন্য যে আজান দেওয়া হয়েছে আর রং চা খাওয়া হয়েছে সেই দিন আজান হয়েছে স্পেনের মধ্যে এর আগে অনেক দিন পর্যন্ত আজান হয় নাই দেখেন মানুষ কি রকম অপপ্রচার চালায় যে রং চা বাসের থেকে পানি এভাবে যেটা শিরিকের পর্যায়ে চলে যায় এগুলো ইসলামী থিওরির সাথে ইসলামী আস্থার সাথে এগুলোর কোনো সম্পর্কই নাই আযাব কেন আসে গজব কেন আসে এগুলো আমাদের আমলের কারণে আসে আমাদের ভুলের কারণে আসে তো যখন গজব আসে আযাব আসে আমরা আল্লাহর দিকে ফিরে তাকাই না আমরা কোরআনের দিকে আসি না আমরা সুন্নাহর দিকে আসি না আমরা রংসার দিকে চলে যাই আমরা বাসের পানির দিকে চলে যাই এভাবে আমরা অপপ্রচার করেই যাচ্ছি ধারাবাহিক তো স্পেন নামের এই দেশটা মুসলমানরা শাসন করেছিল 800 বছর এরপরে ইহুদি খ্রিস্টান এটা কেমন চালবাজ দেখেন যে তারা আব্দুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ শাসন করতা ছিলেন আব্দুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহির কাছে তদানীন্তন সময় ইহুদি খ্রিস্টান গিয়ে বললেন যে আপনার পিতা বৃদ্ধ হয়ে গেছে এখন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখেন না অতএব তুমি
ক্ষমতার মসনদ থেকে তাকে নামিয়ে নেন এবং তুমি সে ক্ষমতার মসনদে বসেন, আমরা তোমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। এরপরে আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে ঠিক আছে, তোমরা যদি আমাদের আমাকে সহযোগিতা করো আমি আমার পিতা থেকে সেই সংসদের মসনদটা নিয়ে নেব। এরপরে আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে সেই সংসদ এবং ক্ষমতা নিয়ে নিলেন। পিতাকে বললেন, আব্বু আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখেন না, অতএব আমি তো যোগ্যবান সন্তান আছি, আমার হাতে অর্পণ করেন। এরপরে সে যখন অর্পণ করতে বলেছেন অর্পণ করেছেন, অর্পণ করার পরে এভাবে অল্প কয়েক বছর যেতে না যেতে সেই ইহুদি খ্রিস্টান আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আব্দুল্লাহ আমরা পরামর্শ দিয়ে তোমাকে ক্ষমতার মসনদ দিয়েছি, আমরা পরামর্শ দিয়ে তোমাকে প্রাইম মিনিস্টার বানিয়েছি, অতএব আমাদেরকেও বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে। তো আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ক্ষমতায় আসার আগে আমার এত প্রিয় ছিলেন তারা এখন ক্ষমতায় এসে আমার থেকে একটা পদ চাচ্ছেন, তো এখন তাদেরকে সে পদটা দিলে অসুবিধা কি? এরপরে মন্ত্রী এমপি এভাবে বানানো হয়েছে তাদের মাঝখান থেকে। এরপরে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বড় বড় পদগুলো তাদের হাতের মধ্যে নিয়ে নিছে। হাতের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন ক্ষমতার মসনদে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে, এরপরে খ্রিস্টানরা ওপেনভাবে ঘোষণা করে দিলেন, এটা খ্রিস্টানদের দেশ, এটা খ্রিস্টানদের দেশ। অথচ মুসলমানরা সে দেশটাকে 800 বছর শাসন করেছেন, ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্রের মাধ্যমে আব্দুল্লাহ আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহিকে শাসন কর্তা বানিয়েছেন, এরপরে তারাও শাসনের মসনদে বসলেন, এরপরে বলছেন যে এটা মুসলমানের দেশ নয় ইহুদি খ্রিস্টানের দেশ। এখন তাদের শক্তি কম হয়ে গেছে, যেহেতু ক্ষমতার আসনে তাদের সংখ্যা কম। এখন ইহুদি খ্রিস্টান একটা শর্ত দিল, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের জন্য দুইটা পথ খোলা। প্রথম নম্বর পদ, তোমাদের জন্য একটা বড় শিপ আনা হবে সমুদ্রের মাঝখানে, জীবনে বাঁচতে চাইলে সে শিপের উপর উঠে যাও, একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে স্পেনের যে বড় মসজিদ রয়েছে সেই বড় মসজিদের মধ্যে ঢুকে যাও, যদি মসজিদের মধ্যে ঢুকে যাও তাহলে প্রাণে রক্ষা পাবে। দুটি অপশন তাদেরকে দেওয়া হয়েছে। এখন মুসলমান প্রাণে বাঁচার জন্য দুটি অপশনই রিসেপশন করেছেন, দুটি অপশনই মেনে নিয়েছেন। কিছু মুসলমান নৌকার মধ্যে উঠে গেলেন, শিপের মধ্যে উঠে গেলেন, আর কিছু মুসলমান মসজিদের মধ্যে ঢুকে গেলেন। এরপরে সে ইহুদি খ্রিস্টান গুলো শিপটা যখন চলতে চলতে সমুদ্রের মাঝখানে চলে গেলেন, সমুদ্রের মাঝখানে যাওয়ার পর বোমা মেরে সে মুসলমান গুলোকে সেখানে জিন্দা কবরস্থ করেছেন সমুদ্রের তলদেশে। এরপরে যারা মসজিদের মধ্যে অবস্থান করেছিলেন মসজিদের বাহির থেকে তালাবদ্ধ করে তাদেরকেও আগুনে পোড়ানোর মাধ্যমে হত্যা করেছিলেন। তো সে ইহুদি খ্রিস্টান এভাবে তাদের মধ্যে ফেলে মুসলমানের ক্ষমতাও লুণ্ঠন করে নিয়েছিলেন। এরপরে তাদেরকে সে দেশ থেকে বিতাড়িত করে মুসলমান ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদেরকে সে দেশ থেকে বিতাড়িত করেছেন। তো দেখেন, এরা তো সে ইহুদি যে ইহুদিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক চুরি করার চেষ্টা করেছিল, এরা তো সে ইহুদি খ্রিস্টান যে ইহুদি খ্রিস্টান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বর্তমান কার্টুন করতেছে, এরা তো সেই ইহুদি খ্রিস্টান যে ইহুদি খ্রিস্টান 2007 সনে টাকা দিয়ে বাটার স্যান্ডেলের কোম্পানিকে কন্ট্যাক্ট করে আমার আল্লাহর নামটাকে অপমান করার পায়তারা করেছিল, এরা তো সেই ইহুদি খ্রিস্টান যে ইহুদি খ্রিস্টান 2010 সনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য একটা মাদ্রাসা গঠন করেছিল, এরা তো সেই ইহুদি খ্রিস্টান যে ইহুদি খ্রিস্টান আমার রসুল এবং ইসলামকে বিনষ্ট করার জন্য জার্মান থেকে সেই সাদা চামড়াওয়ালা 2007 সনের 8ই সেপ্টেম্বর ঢাকার জমিনে এনে ডক্টর হ্যান্সের মাধ্যমে ঘোষণা দিয়েছিল, মুসলমানরা এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম জাতি, মুসলমানরা এই পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি জাতি, এরা তো সেই ইহুদি খ্রিস্টান যে ইহুদি খ্রিস্টান টাকা পয়সার মাধ্যমে আমাদের সম্মান, আমাদের রাসূলের সম্মান, ইসলামের সম্মান বিক্রি করার জন্য পায়তারা করেছে। সে ইহুদি খ্রিস্টানদের একটা রূপ আমাদের সমাজে প্রকাশ হয়েছে, যে রূপটার নাম হচ্ছে এনজিও।
অতএব এনজিও এরা তো সেই এনজিও যারা আমি যে ইতিহাসগুলো বলেছি তাদেরই অনুসারী। অতএব যারা টাকার লোভে এনজিওর পিছনে ঘুরতেছেন, আমাদের ইমানে একটা দাবি হবে যে আমাদের কাজ হচ্ছে শুধু ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপর শুধু পৌঁছে দেওয়াটাই দায়িত্ব। অতএব এনজিও যখন ছিল না তখনও আমরা চলেছি, আমাদের বাঁচার পথ তখনও ছিল, এখন এনজিও আছে, এখনো আছে। যদি এনজিও না আসতো তখনও আমরা চলতে পারতাম, তাহলে 15,000-20,000 এভাবে টাকা নিয়ে কেন আমরা আমাদের ইমানটাকে দুর্বল করে ফেলতেছি? এজন্য আসুন আমরা সে পথ থেকে সরে আসি এবং যত সম্ভব আমরা নিজের জীবিকা নিজেই উপার্জন করার চেষ্টা করি। আমাদের রাসূলদের দিকে যদি তাকাই, সমস্ত রাসূল 124,000 রাসূল এসেছিলেন, 313 জন রাসূল এসেছিলেন, তারা সবাই ছাগল চড়িয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেও কাপড়ের ব্যবসা করেছিলেন। তো আমরা যদি কাজ করি তাহলে দিনে 200-300 টাকা অবশ্যই ইনকাম করতে পারি। তো দিনে 200-300 টাকা ইনকাম করে আমরা নিজে উপার্জন দিয়ে চলি, এনজিওর টাকা নিয়ে আমরা চলবো কেন? এরা তো আমাদের হিতাকাঙ্ক্ষী না। দেখবেন আমি প্রায় সময় বলি, যখন আমরা পুকুরের মধ্যে যাই মাছ ধরার জন্য, কেঁচুকে যদি সে বড়শির মাথায় কেঁচু দিয়ে যখন আমরা সমুদ্রে পানির নিচে ফেলে দেই, তখন একটা মাছ এসে যখন সেখানে কামড় দেয়, সে নিচেও কিছু চালাক মাছ থাকে, তারা বলে যে সুস্বাদু খাবারটি তুমি মুখে নিও না, কারণ এই যে সুস্বাদু খাবার তুমি দেখতেছো এটার ভিতরে কাঁটা আছে, তুমি মুখে নিলে